নির্দিষ্ট সময়ে বেতন ও উপযুক্ত সুযোগ সুবিধা দিতে হবে। ঠিকাদার সংস্থার টাল বাহানা আমরা মানব না। দ্রুত যদি না ব্যবস্থা নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। সোমবার এই ধরনের একগুচ্ছ দাবি তুলে গোঘাট এক নম্বর ইলেকট্রিক দপ্তরের সামনে প্রতীকে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোঘাটে। জানা গেছে, গোঘাট এক নম্বর ব্লকের অধীনে থাকা ইলেকট্রিক অফিসে একটি ঠিকাদারী সংস্থার বহুজন কাজ করেন। কর্মীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে তাদের বেতন দেওয়া হয় না, কিন্তু তারপরেও আমরা কাজ করে আসছি। একাধিকবার এ বিষয়ে ঠিকাদারকে জানালেও কাজ হয়নি। এমনকি বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনকে লিখিত দেওয়া হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে, কিন্তু তাদের যন্ত্রণার লাঘব হয়নি। এদিন আমরা ঠিকাদারকে সমস্ত বিষয়টি নিয়ে ফের জানতে গেলে আমাদের রোষের মুখে পড়তে হয়। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান হয় তার জন্যই আমরা প্রতীকী বিক্ষোভ করলাম। মূল কারণ হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 14 বছর এই ইলেকট্রিসিটিতে কাজ করছি। খুব সীমিত বেতনে মানুষের পরিষেবা দিয়ে আসছি, জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। কিন্তু আমাদের যে ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কি কারণে না, আমাদের যে মেন দাবি, আমরা আরটিজিএস সিস্টেমে যেটা সব জায়গায় চালু আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে মাসের প্রথম সপ্তাহে 7 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেমেন্ট হওয়া দরকার আছে। কিন্তু এই যে আমাদের কোম্পানি সেটা দিতে নারাজ, তিনি হুইপ জারি করছেন সবসময় আমাদের উপর, এবং আমাদেরকে এই কিছু বলতে গেলেই কাজ ছাড়িয়ে দেবো, এই দেবো সেই দেবো করে নানা রকম ভাবে হুমকি দিচ্ছে। এবং আজকে আরপিএফ, আমাদের পিএফ হচ্ছে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ থেকে আমাদেরকে বঞ্চিত করছে। কিভাবে না, আমাদের পিএফে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা করা দরকার, সেটা দিচ্ছে মাসের 25 তারিখ 30 তারিখ, এক মাস ছাড়া এটা জমা করছে, যার থেকে আমরা 7 লক্ষ টাকা যে বেনিফিট আছে সেই বেনিফিট থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের মৃত্যুকালীন পরে আমাদের যে সমস্ত কর্মী ভাইদের যে যারা ফ্যামিলি আছে, সেই সমস্ত ফ্যামিলির 7 লক্ষ টাকা যে আমাদের সেন্ট্রালের স্কিম আছে, সেই স্কিম থেকে বঞ্চিত হবে। কিন্তু কিছু উনি বলেন সবসময় হুইপ দেয়, কোনো সাহেব আমার কিছু করতে পারবে না। আমাদের কোম্পানি মাতারা পোপাইটা সুব্রত কুণ্ডু, আরও যে কন্ট্রাক্টর ওডি, যে সমস্ত গাড়ি আছে আরও জায়গায়, আরামবাগ, কামারপুর, টাঁড়ুই সাবস্টেশন, সব একটাই কোম্পানি বেশিরভাগ নিয়ে রেখেছে হুইপ জারি করে। আর হচ্ছে আমাদেরকে মানে একে তাকে ছাড়িয়ে দিচ্ছে কাজ, আর তার জন্য আর মানে আরও যে সমস্ত ছেলেরা আছে কেউ মানে কোনো কথা বলতে পারছে না, ভয়েতে পেছিয়ে আসছে। আর হচ্ছে ছাড়ি দিয়ে কারো কাছ থেকে মুনাফা টাকার মারফত এরম তাদেরকে কাজে ঢুকাচ্ছে, কাজ ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, চিঠিপত্র করে আমরা চারদিক ডিএম, আরএম, সিএম, আমাদের এইচআরও, আমাদের বিদ্যুৎ ভবন, হ্যাঁ, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলো যে ইয়ে আছে, হ্যাঁ, সেই সব জায়গা আমরা জানিয়েছি, কিন্তু আমাদের লোকাল নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু আমাদের কোনো এখনও পর্যন্ত সুরাহা হয়নি। আমরা যদি নিজেরা ক্ষুধার্থ থাকি, আমাদের ফ্যামিলি যদি ক্ষুধার্থ থাকে, তাহলে আমরা মানুষের কী করে পরিষেবা দেবো? আমাদের তো এতে করে এই কোম্পানি থাকলে আমাদের ডিসিএলের কাজের পরিষেবা নষ্ট করছে এই কোম্পানি। আমরা ভালোভাবে চাই ডিসিএলকে যত এত বছর ধরে আগলে রেখেছি, সে আগলে রাখতে, এই পরিবেশকে সুষ্ঠু বজায় রাখার জন্যে এই কোম্পানি যাতে অতি অবিলম্বে এখান থেকে বিতাড়িত হয়, সেইটার জন্য আমরা অনুরোধ করছি। মানে কুকুর বিড়ালের মতন ব্যবহার করছে, তাড়িয়ে দিচ্ছে, বলছে আমার তোরা কেউ কিছু করতে পারবি না। আজকেও কোম্পানি এসছে আমাদের অফিসে, সাহেবকে দিয়ে হুইপ জারি করে আজকে সই করানোর চেষ্টা করেছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা কেউ সই করিনি, আমরা নিচে এসে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এই বন্ধ রাখিনি এখনো পর্যন্ত, সিদ্ধান্ত আলোচনার মধ্যে দিয়েই আজকে সাময়িক আমরা মৌখিক জানাতে চেয়েছি, কিন্তু এর থেকে যদি সুরাহাও না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোতে বাধ্য থাকবো। নিউজ আজ বাংলা, গোঘাট। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা